একবার একটা গ্রামে একজন প্রফেসর এলো। প্রফেসরকে দেওয়া হলো যে এই গ্রামের মধ্যে যে কলেজটা আছে, এই কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের আপনাকে পড়াতে হবে, তাদের সমস্ত ভালো মন্দের দায়িত্ব আপনাকে নিতে হবে। সব কিছু ঠিক ছিল, কিন্তু এই অধ্যাপকের ভেতরে না কনফিডেন্সের অভাব ছিল। সে কোনোভাবেই ঠিক করতে পারছিল না যে সে আদৌ এই কাজটা সম্পূর্ণভাবে করতে পারবে কি না। তার জন্য সে মন থেকে না প্রিপেয়ার হতে পারছিল না। এমন সময় এই গোটা কলেজের যে মালি, সে এসে এই অধ্যাপককে একটা ছোট্ট চারা গাছ দিল, দিয়ে বলল এটার যত্ন রাখবেন এবং এটাকে বড় করবেন। অধ্যাপক তার পরের দিন থেকে সেই চারা গাছটার খুব যত্ন নেওয়া শুরু করলো। তার মধ্যে জল দিল, তাকে পর্যাপ্ত পরিমাণ রোদের আলো যেখানে আসে সেখানে রাখার ব্যবস্থা করলো, তার মধ্যে সার দেওয়া শুরু করলো। ধীরে ধীরে এই গাছটা অনেকটা বড় একটা গাছে পরিণত হলো, গাছে ফুল এলো এবং অনেক ফল এলো। এই ফলগুলো দেখার পরে অধ্যাপক মনে মনে বুঝতে পারলো যে কোনো একটা জিনিস, যে কোনো জিনিস হতে পারে, সেটাকে যদি আমি বড় করতে চাই, সেটাকে যদি আমি যোগ্য করতে চাই, তাহলে আমাকে সেটার পিছনে যথেষ্ট পরিমাণ সময়, ধৈর্য এবং অধ্যাবসায় দিতে হবে। কোনো জিনিস এমনিই তৈরি হয় না। আমি যদি চাই আমার কলেজের ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষায় শিক্ষিত হোক, তাহলে আমাকে তাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে, তাদের জন্য ধৈর্য ধরতে হবে এবং এই সময় আর ধৈর্য দেওয়ার ব্যাপারটাকে প্রতিদিন করতে হবে, যাতে তারা কখনো এটা না ভাবে যে টিচার শুধুমাত্র বা অধ্যাপক শুধুমাত্র নিজের সময় অনুযায়ী আমাদের জন্য অ্যাভেলেবেল। এই ছিল আজকের ছোট্ট গল্প। কেমন লাগলো লিখে জানিও। আজকের মতো চলি, পরের দিন আবার দেখা হবে সেম চ্যানেলে। টাটা।